সালামু আলাইকুম ফ্রেডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিন কুকিং স্টুডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র একটা ডিম দিয়ে কিভাবে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ মজার আপনারা বাসায় ট্রাই করতে পারেন চলুন দেখে নি কীভাবে কী করলাম প্রথমে আমি চিচিঙ্গাগুলো চারটা চিচিঙ্গা নিয়েছি এগুলোকে আমি সুন্দর করে মাঝখানা করে কেটে মাঝখানের অংশটাও ফেলে দিয়েছি এরপর আমি পেঁয়াজ নিয়েছি আর তেল পেঁয়াজটা ভালো করে ভাজবো আমি পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। ধনিয়া আর জিরের গুঁড়ো এটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি বেশি নেওয়া যাবে না সামান্য পরিমাণে নিয়েছি এরপরে এটাকে আমি আবার কিছুক্ষণ ভাজতে থাকব আমার ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেব আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি এভাবে আবার একটু মানে দু এক মিনিট ভাজবো সুন্দর করে দু এক মিনিট ভাজলেই হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তারপরে আমি এটাকে আবার একটু মানে সব জায়গায় লাগিয়ে এরপরে এর মধ্যে আমি আবার দিয়ে দেব। সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আমি কাঁচা মরিচ নিয়েছি আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি কারণ কালারটা একটু সুন্দর আসে এর জন্য এরপরে দিয়ে দেব আমি লবণ তারপর আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নেব এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটাতে কিন্তু কোনো পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নাই দেখতেই পাচ্ছেন এমনিতেই কত পানি বের হয়েছে এরপর ঢাকনা ছাড়াই এটাকে এভাবে রান্না করে মানে পানিটা টানিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন অনেক পানি কিন্তু টেনে গেছে এরপর আমি কি করব এভাবে মাছখানে একটু ফাঁকা করে এর মধ্যে একটা ডিম দিয়ে দেব ডিমটা আমি ভালো করে এভাবে মানে ভেঙে সব জায়গায় যেন লাগে সব ইয়েতে সেভাবে করে এটাকে আমি নেড়ে নেব। এরপর আমি এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেব রেখে এরপরে মানে যখন ভালো করে টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি পাতা কুচিটা দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ মানে চুলাতে রেখে একদম ঝরঝরা করে ফেলবো তাহলে আসলে কি পানিটা টেনে গেলে এটা খেতে কিন্তু খুবই মানে বেশি মজা হয় এর জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটা টানিয়ে নিয়েছি এবং খুব ঝরঝরা হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে লোভনীয় সকলে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ